না, আসলে জেলখানায় যারা আছে তারা তো আসলে আমাদের সমাজেরই মানুষ, কেউ ছোট না খাটো ভুলে হয়তো বা চলে আসে। তো মূল উদ্দেশ্য হচ্ছে যে ওনারাও সুস্থ থাকুক, ওনারাও যদি অসুস্থ হয় সেটাও আমাদের দেখভাল করার দায়িত্ব বলে মনে হয়েছে আমার কাছে, এই জন্য এই উদ্যোগটা নিয়েছি। আবার কেউ কেউ হয়তো বা জামিন পেয়ে বের হতে পারে, তো সেও যেন নিরাপদভাবে বের হয়ে মানুষের সাথে যখন মেলামেশা করবে সেও যেন সুস্থ থাকে তারা, এই ছোটো একটা উদ্যোগ নেওয়া এই কারণে। জেলা কারাগারের বন্ধুদের প্রশ্নের প্রচন্ড একটা আছে বর্তমানে করোনা, এর প্রত্যুত্তরটা আমাদের নরেন্দ্রের মাননীয় সাংসদ নরেন্দ্র মাসের মুক্তিজান তার পক্ষ থেকে এখানে নিরাপত্তার করোনা পদ্ধতি কিছু সামগ্রী উনি হস্তান্তর করেছে বন্ধুদের ব্যবহারের পাশে আমাদের কর্মচারী মানে আমাদের বন্ধুটির কাছে আমাদের স্টাফের যদি হয়ে যে সহমতা তারপরে করোনা পদ্ধতি তার প্রচেষ্টা ইত্যাদি তার সুস্পষ্ট প্রমাণ।